দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ শিক্ষা সমাজের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, গত 10ই অক্টোবর পালিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এবারে প্রতিপাদ্য বিষয় ছিল অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য। আমাদের শিক্ষার্থীদের মানসিক অবস্থা নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। আজকে আমাদের আলোচনার বিষয় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য। এই বিষয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর নূর মোহাম্মদ, চেয়ারম্যান মনোবিজ্ঞান বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সেই সাথে আছেন অধ্যাপক মোহাম্মদ আমিনুল হক, অধ্যক্ষ মোহাম্মদপুর মহিলা কলেজ। আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমি প্রথমেই নূর মোহাম্মদ স্যারের কাছে জানতে চাইব, দীর্ঘ বিরতির পর একটা সংকটপূর্ণ অবস্থার মধ্য দিয়ে আমরা গেছি, আছি এখনও, তারপর আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে, এই যে আমাদের শিক্ষার্থীদের বর্তমান এবং অতীতের সময় নিয়ে তাদের আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করব, এই ক্ষেত্রে আমরা প্রথমেই জানতে চাচ্ছি মানসিক স্বাস্থ্য বলতে আমরা আসলে কী বুঝব শিক্ষার্থীদের? ধন্যবাদ। চ্যানেল আয়ের নিয়মিত আয়োজন শিক্ষা সমাচার এবং আজকের যে আলোচনার বিষয় সেটি হলো শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে আলোচনা। এবং আপনি যে প্রশ্নটি করেছেন আসলে খুব এটা যৌক্তিক, বর্তমান সময়ে এটি আমাদের সবাই একটা ভাবনার বিষয়। মানসিক স্বাস্থ্য বলার আগে আমি স্বাস্থ্য সম্পর্কে বিশ্ব মানসিক স্বাস্থ্য সংস্থা যে সংজ্ঞাটি দিয়েছে, যে স্বাস্থ্য বলতে আমরা শারীরিক, মানসিক এবং সামাজিক স্বাস্থ্যকেই বুঝিয়ে থাকি, আর মানসিক স্বাস্থ্য বলতে আমাদের যে প্রতিদিনের যে কার্যাবলী, আমাদের দেখা যায় যে তার যুক্তিপূর্ণ চিন্তা, উদ্দেশ্যপূর্ণ কাজ, পরিবেশ উপযোগী আচরণ করা, সেগুলো করতে পারা। যারা করতে পারে না দেখা যায় তাদের মধ্যে ধরে নেওয়া হয় যে মানসিক দিক থেকে তারা অনেকটা পিছিয়ে বা মানসিকভাবে তারা অসুস্থ। তা মানসিক অসুস্থতার কারণে এই সমস্ত শিক্ষার্থীরা তাদের যে লেখাপড়ার কাজ সেগুলো তারা পিছিয়ে থাকে, তাদের সামাজিকতায় পিছিয়ে থাকে, তারপরে তাদের যে বিভিন্ন রকমের যে কার্যাবলী আছে, চিন্তাযুক্ত কার্যাবলী, তারপরে তাদের যে অন্যের সাথে যোগাযোগ, অন্যের সাথে আচার আচরণ, সব ক্ষেত্রে তারা পিছিয়ে থাকে। এই ক্ষেত্রে তাদেরকে আমরা বুঝতে পারি, জানতে পারি যে হ্যাঁ, তারা এদিক থেকে তাদের মনে হয় যে তাদের যে আচরণটা করে প্রতিদিন যেটা আমরা দেখতে পাই সেগুলো কিন্তু স্বাভাবিক নয়। এবং করোনার সময় দেখা গেছে যে আগে যা করোনার আগে যে সমস্ত ছেলেমেয়েরা বিভিন্ন কার্যাবলী করত, কাজকর্ম করত, তাদের লেখাপড়া করত, পিতামাতার সাথে সম্পর্ক, আত্মীয় স্বজনের সাথে যে কথাবার্তাগুলো বলতো, সেগুলো দেখা যায় যে এই দীর্ঘ 18 মাস প্রায় ঘরে বন্দি থাকার কারণে তারা সেই কাজগুলো ঠিক মতো করতে পারে নাই। কেন করতে পারে নাই? সেটি হলো তারা বেশি মাত্রায় টেকনোলজি নির্ভর হয়ে গেছিলো। অনলাইন ক্লাসের একটা অনলাইন তো ক্লাস ছিল, অনলাইন ক্লাসের পাশাপাশি তারা দেখা যায় যে বিভিন্ন সময় ওই অন্যান্য কোনো গেম বা অন্য কোনো বিষয়ে তারা কাজ করতে করতে একসময় তারা তার প্রতি এক ধরনের তাদের অ্যাডিকশন চলে আসে এবং সেখান থেকে তারা কোনোভাবে বের হয়ে আসতে পারে না। এই বের হয়ে আসতে না পারার কারণে সমস্যাটা কোথায় হয়েছে দেখেন, সে কিন্তু পরিবারের যে সামাজিক একটা যোগাযোগ থাকে পরিবারের মধ্যে, তারপরে তার সামাজিকতা, তারপরে তার আত্মীয়স্বজনের সাথে কথা বলা, এগুলো কিন্তু সে করতে পারে নাই। আমরা সত্যিকার অর্থে মানসিক স্বাস্থ্যের বিষয়টাকে আমাদের কিন্তু এই সমস্ত বিষয়গুলো যদি আমরা ক্রাইটেরিয়া ধরে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু সেখান থেকে বোঝা যাবে যে আমার ছেলে মেয়ে বা আমাদের যে শিক্ষার্থীরা কোন দিক থেকে পিছিয়ে আছে সেদিক থেকে আমরা কিন্তু স্পষ্ট এটা বলতে পারি। তাহলে এইগুলো যদি আমাদের করোনার সময়ে এই সমস্যাগুলো কিন্তু বেশি দেখা দিছে এবং করোনার এখন যেমন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলে গেছে, দেখা যায় যে তারা এই জায়গা থেকে এখনও বের হয়ে আসতে পারতেছে না। তাদের যে সামাজিক পরিমণ্ডল, সেখানে কথা বলবে, সেখানে তাদের যে মনের যে খোরাক সেটা তারা পূরণ করতে পারবে, এরকম তারা পারতেছে না। কেন? কারণ কি, একটা জিনিস যখন একটা ছেলে বা একটা মেয়ে যখন কোনো বিষয়ে তার অ্যাডিকশনটা বেড়ে যায়, একটা জায়গায় যখন বেশি সময় দেয় সেই জায়গা থেকে বের হয়ে আসার কিছু কিন্তু নিয়ম আছে। একটা এর পাশাপাশি কি স্যার আমরা এটাও বলতে পারি যে তাদের স্বাভাবিক জীবনের যে নিয়মটা ছিল, যে ডিসিপ্লিন একটা লাইফে তারা ছিল, যে সকালে ঘুম থেকে ওঠা, নির্ধারিত সময়ে ওঠা, স্কুলে যাওয়া, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া, এটাও কিন্তু তাদের এর দেড় বছর হয়নি, এটাও তো একটা ব্যাহত হয়েছে। এই ব্যাহত হওয়ার কারণেই মানে পুরো সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেছে। তার যে একটা সিস্টেমেটিক ওয়েতে জীবনযাপন করতো, সকালে ওঠা, যাওয়া,
কথা বলা, এই যে এই যে ফিজিক্যাল এক্সারসাইজ হতো, অজান্তেই সে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতো, গিয়ে খেলাধুলা করতো, শারীরিক খেলাধুলা করতো, তারপরে দৌড়াদৌড়ি করতো, এই দৌড়াদৌড়ি এবং এই সমস্ত কার্যকলাপের ফলে তার সে কিন্তু মানসিকভাবে সুস্থ থাকতো। এবং এখনকার ছেলেমেয়েরা দেখা যাচ্ছে যে বাসায় থেকে থেকে তারা কিন্তু অনেকটা, তাদের ওজনও বেড়ে গেছে, দেখা যায় যে তারা অল্পতে হাঁপিয়ে যাচ্ছে, চাপের মধ্যে সারাক্ষণ থাকছে, অল্পতে হাঁপিয়ে যাচ্ছে, ঠিক মতো কাজ করতে পারতেছে না। এখন সপ্তাহে দুদিন স্কুল কলেজ খোলা, এই দুই তিন দিন যাচ্ছে গিয়ে দেখা আছে আগের মতো সেই প্রাণ চাঞ্চল্যতা, যেটা চঞ্চলতা বলতে যেটা বুঝি সেই ধরনের নাই। ফলে তারা আসলে এগুলো কিন্তু দেখে আমাদের যারা শিক্ষক, অভিভাবক, গার্জিয়ান যারা আমরা আছি, সবাই এটা অনুধাবন করতে হবে যে হ্যাঁ, আসলেই এরা কি মানসিকভাবে সুস্থ আছে কিনা। এটি মূল্যায়নের ক্ষেত্রে বা অ্যাসেসমেন্টের ক্ষেত্রে যেটা বলা হয়, সাইকোলজিস্টরা বা যারা সাইকিয়াট্রিস্ট আছেন তারা কিন্তু এই ধরনের কাজগুলো করেন, চাইল্ড সাইকোলজিস্টরা কাজগুলো করেন। এগুলো যদি মনে হয়, আমি আজকের সরাসরি টিভিতে দর্শকদের উদ্দেশ্যে বলবো, যদি আপনার ছেলে মেয়েদের মধ্যে এই ধরনের কোনো সমস্যা পরিলক্ষিত হয়, তাহলে অবশ্যই চাইল্ড সাইকোলজিস্ট বা কাউন্সিলর বা সাইকিয়াট্রিস্ট যারা আছে, এই মানসিক স্বাস্থ্য পেশাজীবী যারা আছে তাদের সাথে যোগাযোগ করে অতি সত্বর এদের বিষয়ে একটা অ্যাসেসমেন্ট নেওয়া উচিত। ধন্যবাদ স্যার আপনার, হ্যাঁ আপনার প্রেক্ষিতে আমি স্যারের কাছে জানতে চাচ্ছি, আমি স্যারের কাছে, যে এই যে স্যার বললেন যে পরিত্রাণের একটা উপায় বের করতে হবে মানসিক স্বাস্থ্য ধরে রাখার জন্য বা মানসিক সংকট থেকে বের হয়ে আসার জন্য, এক্ষেত্রে আপনি করণীয়গুলো কি? জি ধন্যবাদ আপনাকে। দেখেন, এই যে মানসিক স্বাস্থ্য ধরে রাখার বিষয়টা আসলেও আমরা যে গুরুত্বের মধ্যে আনতে পেরেছি এই কোভিড-19 পরিস্থিতির, কিন্তু এটাই আমরা মনে করি যে একটা সফলতা। এখন মন নিয়ে দেখেন বিভিন্ন রকম সায়েন্টিস্টরা কিন্তু এখন পর্যন্ত সর্বসম্মত সংজ্ঞা দিতে পারে নাই, পাগল মন, মন কেন এত কথা বলে, আমার মনের মধ্যে এখানে, মন যেখানে, হৃদয় যেখানে, অনেক গান হয়েছে, কবিতা হয়েছে, কেউ বলতেছে মনের অবস্থান বুকে, মনে রেখো, বেশিরভাগ ক্ষেত্রে আবেগ নিয়ে কিন্তু এই মানসিক অবস্থাটা বিবেচনা করা, এই মনের অস্থিরতা থেকেই আবেগ, ব্যর্থতা, হতাশা, পারিবারিক যে সমস্যা, এইসব বিষণ্ণতা, এসব কারণ থেকে কিন্তু মনের রোগটা হয়। অ্যান্টিবায়োটিক বা জীবাণুর কারণে কিন্তু মনের রোগটা হচ্ছে না, যার কারণে আমরা যদি চিকিৎসকের কাছে শারীরিক রোগ নিয়ে গেলে কিন্তু তার অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। এখন মনের যে রোগটা, এটা সম্পূর্ণই এই যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো থেকে উৎপত্তি। এই জন্যই স্যার বলছেন যে এটা মনোবিজ্ঞানীর কাছে আসতে হবে, তার কাউন্সেলিং নিতে হবে। তো মনোবিজ্ঞানীরা কী পরামর্শ দিচ্ছে আমার এই মানসিক স্বাস্থ্যকে ভালো রাখার জন্য? মনোবিজ্ঞানীরা বলতেছে এই যে আসলে সৃষ্টিকর্তার খাজানার উপর তার প্রচণ্ড আস্থা, বিশ্বাস থাকতে হবে প্রথমত। দ্বিতীয় হলো যে তার যে শৃঙ্খলাপূর্ণ জীবন, মৌলিক চাহিদা, খাবার গ্রহণ করা, তিন বেলা সময় মতো খাওয়া, এটা সকালের নাস্তাটা 9টার মধ্যে সেরে ফেলা, দুপুরে 3টার মধ্যে খাওয়া, রাতে 9টার মধ্যে ঘুমের 2 ঘন্টা আগে খেয়ে ফেলা, এই জিনিসটা খুব জরুরি। আর রাতের ঘুম খুব জরুরি, রাতে 7 ঘন্টা ঘুমানো, দিনে যদি সে 12 ঘন্টাও ঘুমায় এটা পোষাবে না, তার শারীরিক মানসিক সব ধরনের ক্ষতি হবে। এই তারপরে ফিজিক্যাল এক্সারসাইজ করা, তাকে প্রচণ্ড আত্মবিশ্বাসী থাকা, ধৈর্যশীল হওয়া। মনোবিজ্ঞানীরা বারবার গবেষণায় দেখেছে যে ধৈর্য তাকে প্রচণ্ডভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। ছোটো বাচ্চাদের এরকম গবেষণা করে দেখেছে, বলে গেছে মনোবিজ্ঞানী, বাবারা টিফিনের সময় হয়েছে, সে বলল 10 মিনিট পরে তুমি টিফিনটা গ্রহণ করবা, এসে দেখে 50 জনের মধ্যে 40 জন এই টিফিনটা খেয়ে ফেলেছে। তারপরে উনি 20 বছর পরে তাদের হিস্ট্রি নিয়ে দেখা গেল যে যারা 10টা মিনিট ধৈর্য ধরেছিল প্রত্যেকেই তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রেই সফল হয়েছে। জন্য এই 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 বিষয়গুলা খুব গুরুত্বপূর্ণ। স্যার আপনার কথার প্রেক্ষিতে আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে এই মানসিক স্বাস্থ্য ক্ষেত্রে কি চারিত্রিক বৈশিষ্ট্যটা বা তার যে নিজস্ব একটা গুণ বা ক্ষমতা, এটা কি প্রভাব ফেলে? চারিত্রিক বিষয়টা তো অবশ্যই প্রভাব ফেলে, যে এটা পরিবার থেকে তার মানসিক স্বাস্থ্যটা তো আসতেছে। চারিত্রিক নৈতিকতা, যেটা নৈতিক আচরণ, যে একটা শক্তি, যে আমি অন্ধকারের মধ্যেও খারাপ কাজ করব না, হ্যাঁ, তার যে একটা মানসিকভাবে সুস্থ থাকার জন্য তার প্রচণ্ডভাবে মনোবল থাকতে হবে এবং আত্মবিশ্বাসী হইতে হবে। এবং এই যে যে বিভিন্ন সময় যে পরিস্থিতিগুলো আসে, যে আমি ওভারকাম করতে পারবো, মানুষ পারবে না এরকম কোনো কাজ নাই, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, এই আস্থাটা আমার মধ্যে থাকতে হবে। আর যখনই বড় ধরনের অতিমারি আসে, তখন কিন্তু মানুষই আবার এটাকে জয় করে, এখন আমরা মোটামুটি স্বাভাবিক পরিস্থিতিতে চলেই এসেছি, এটা কিন্তু মানুষের
সৃষ্টিকর্তা প্রদত্ত মেধা দিয়ে মানুষই কিন্তু এটাকে জয় করেছে। এই জন্য মানুষ যদি তার প্রচণ্ড আত্মবিশ্বাস থাকে এবং আমরা ওভারকাম করতে পারবো গবেষণা তার প্রদত্ত মেধার দ্বারা, মানুষ যেভাবে এই যে চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলা করার জন্য মানুষ যেভাবে আবিষ্কার করে যাচ্ছে, এই যে মোবাইল ফোন, আপনার ডিএনএ, আরএনএ, এই নিজে চলা গাড়ি আসতেছে, রোবোটিক্স, এই সমস্ত কিছু কিন্তু মানুষই আবিষ্কার করেছে। তো মানুষ একটা ক্ষুদ্র ভাইরাস, এই যে কোভিড-19, এটাকে যেমন কলেরা, ডায়রিয়া মানুষ আমাদের দেশের ডাক্তাররাই ওরসেলাইন, 5 টাকার ওরসেলাইন দিয়ে দূর করতে পেরেছে, একইভাবে কিন্তু এই পরিস্থিতিটাও এই মানুষের চেষ্টার দ্বারাই বিশ্বব্যাপী মানুষই আবার জয় করছে। এবং এই কারণেই এই এই মানসিক স্বাস্থ্য দিবসে কিন্তু বিষয়টা উঠে এসেছে যে অসম বিষয়ে, যে অসম একটা পরিস্থিতির মধ্যে যে বিশ্ব এখন সংকটের মধ্যে ছিল, তার প্রভাবে কিন্তু শিক্ষার্থীরা প্রভাবিত হচ্ছে। এই যে মানসিক অবস্থা এরকম তাদের, এই ক্ষেত্রে তাদের তো পড়াশোনা মনোযোগী হওয়াটা খুব প্রয়োজন। স্যার, আপনি যদি একটু বলতেন যে পড়াশোনা মনোযোগী হওয়ার জন্য তাদের ক্ষেত্রে কি করতে হবে। ধন্যবাদ। তার আগে স্যারের সাথে একটু, এই যে আপনি কথাটা বলছিলেন, আমি একটু অ্যাড করি, প্রত্যেকটা মানুষের আমাদের যে বৈশিষ্ট্য সেটি কিন্তু হেরিডিটি, বংশগতি এবং পরিবেশের প্রভাবে এই হয়, প্রভাবিত হয় এবং গঠিত হয়ে যায়। এখন বংশগতিতে আপনাদের জিন, ক্রোমোজোম, যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো আমাদের মধ্যে থাকে। আর দ্বিতীয়ত হলো পরিবেশ, একটা ফ্যাক্টর পরিবেশ হলো পারিবারিক, সামাজিক এবং বিদ্যালয় পরিবেশ, কর্মক্ষেত্রে পরিবেশ, এগুলো দ্বারা মানুষের আচরণে একটা শেপ, ভালো একটা শেপে আসে। তা সেটি কিন্তু গঠিত হয়, এবং সেটা কীভাবে হয়, পিতামাতার দেখা যায় যে ভ্যালু সিস্টেম, যে আমরা যে আমি নৈতিক দিক থেকে খুব স্ট্রং, আমার সামাজিক মূল্যবোধ, আমার অর্থনৈতিক মূল্যবোধ খুব ভালো, এবং পিতামাতাই মানে ভালো এবং মন্দ কাজগুলো শিখিয়ে থাকে, এগুলো হয়। এবং কিছু হয় যেটা আপনি বলছেন, মানসিক স্বাস্থ্যের সাথে খুবই সম্পর্কযুক্ত, যেমন এক ধরনের মানে উদ্বেগগ্রস্ত পিতামাতা থাকে, অল্পতেই দেখা যায় বাচ্চায় তুমি এখানে যেও না, এই তুমি এটা ধরো না, কেমন জানি একটা হয়ে যায়। ওর মধ্যেও কিন্তু অতি সচেতনতাও কিন্তু অনেক সময় ক্ষেত্রে প্রভাব ফেলে, ওটা কিন্তু, হ্যাঁ, অতি সচেতনতা, ওভার প্রোটেক্টেড, যে সমস্ত বাচ্চাদেরকে বল পিতামাতা যারা এইগুলো কার্যকর, তখন দেখা যায় যে তাদের সমস্যাগুলো ওর মধ্যে চলে আসে, এবং যখন সে স্কুলে যায় বলবে এটা করবে না, এটা করা ঠিক হবে না, এই অন্যের সাথে বেশি করবে না, খেলাধুলো করলে সাবধানে খেলবে, এই যে একটা আগে থেকে একটা মানে তাদেরকে নিয়ম নীতির মধ্যে ফেলে দেয়, তখন দেখা যায় সে আসলে তার কাজবল এগুলো সঠিকভাবে, সঠিক পন্থায় করতে পারে না। তখন ওই বাচ্চাকে কিন্তু অন্য বাচ্চাগুলো মার্ক করে যে এই বাচ্চারা এরকম কেন, খেলতে গিয়ে হঠাৎ থেমে যায় বা এরকম হয়, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু এই যে অস্বাভাবিকতাটা, অস্বাভাবিকতা কিন্তু মানুষের চোখে ধরা পড়ে, এটা কিন্তু ধরা পড়বে। এবার কিন্তু আপনি কখনোই মানে আমি এখন এখানে কেমন আচরণ করতেছি, এটা আমার অস্বাভাবিক যদি আচরণ থাকে, তাহলে কিন্তু আজকে যারা সরাসরি আমার এটা দেখছে তারা কিন্তু ধরে ফেলবে যে না, ইনি একটু স্বাভাবিক নয়, কেমন যেন একটা অস্বাভাবিক হয়ে গেছে। এই সবগুলো কিন্তু ধরা পড়ে, সেটা পরিবার, আমি যেটা বলছিলাম যে আগের প্রশ্ন এতে, যে পরিবার এবং সমাজ এবং সব কিছু আমাদের এই আচরণের মধ্যে একটা, এই যে বৈশিষ্ট্য যে কথাটা বলছিলেন, বৈশিষ্ট্য কিন্তু বিল্ড আপ হয়ে যায়, তৈরি হয়ে যায়, এবং সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু প্রতিফলন আমরা প্রত্যেক দিন দেখে থাকি। আপনার একটা বৈশিষ্ট্য আছে, আমার একটা আছে, আমিনুল ভাইয়ের একটা আছে, সবার কিন্তু তাই আছে এটা, এবং প্রত্যেকটির চেয়ে ভিন্ন ব্যক্তি বিশেষ, 100%, এটা তো পার্সোনালিটির একটা আমাদের সাইকোলজিক্যাল টার্ম, যে প্রত্যেক ব্যক্তিকে তার এক বৈশিষ্ট্য অনুযায়ী আমরা আইডেন্টিফাই করি এবং এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি থেকে তাকে আলাদা করতে পারি, এবং এটাই কিন্তু সাইকোলজির মূল মন্ত্র, আমরা এটাইকে কিন্তু অ্যাসেস করি। আর সাইকোলজি আমরা যারা প্র্যাকটিস করি, যারা কাউন্সিলিং, যা সাইকোথেরাপি দিয়ে থাকি, তারা কিন্তু ওই এই কাজটাই করি, যে একদম ইন্ডিভিজুয়ালি আপনাকে আমরা অ্যাসেস করব, আপনার কী কী সমস্যা, কী কী, কতটুকু ভালো আছেন, কতটুকু সুস্থ আছেন, লাইক আমরা ডাক্তারের মতো সব কিছু করে বলতে পারি, হ্যাঁ আপনার হাজব্যান্ড বা সরি ওই আপনার অন্যান্য ফ্যাক্টরগুলো আপনার উপরে প্রভাব বিস্তার করছে, এই মুহূর্তে আপনাকে এই এই ফ্যাক্টরগুলোকে কন্ট্রোল করা যেতে পারে। ঠিক আছে, শিক্ষার্থীদের জন্য কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতাটাও তো এখানে আসছে, 100%, কারণ আপনি তো, আমি তো বলে দিলাম যে পরিবেশ একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এই বিদ্যালয়ের একটা পরিবেশ, সেই পরিবেশ, শিক্ষকের আচরণ, শিক্ষকের এক ধরনের দেখা যায় যে আগে লাঠি নিয়ে চলাফেরা করতো, দেখে সব ভয়ে বাথরুমে ঢুকে যেত, এখানে ঢুকে যেত, অনেকগুলো কার্যাবলী করতো এবং স্কুল থেকে পালিয়ে আসতো, এবং দেখা যায় এগুলো তো ওইখানকার শিক্ষা বিদ্যালয়ের যে পরিবেশ, সেই পরিবেশের দ্বারা প্রভাবিত হচ্ছে, এবং প্রভাবিত হয়ে দেখা যায় যে সে আর স্কুলে যাওয়া বন্ধ করে দিল। সুতরাং শিক্ষক এবং পরিবার এই এবং দেশের যে পরিবেশ, সামাজিক পরিবেশ, পিয়ার গ্রুপের যে একটা কন্ট্রিবিউশন, সেগুলোকে কিন্তু আমাদেরকে সবগুলোকে কনসিডার করতে হবে। এইগুলো করতে পারলেই কিন্তু আমাদের
একদম সহজ বিষয়, একটা স্বাভাবিক সুস্থ পরিবেশ, সহজ বিষয়, একটা ছেলে বা মেয়েকে অ্যাসেস করা খুবই সহজ। এগুলো করে সঙ্গে 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 আমরা ট্রিটমেন্টের দিকে, বা ট্রিটমেন্ট বলতে কাউন্সিলিং বা অন্য কোনো বেশি একদম সিভিয়ার সমস্যা হলে তখন আমরা সাইকোথেরাপি দিয়ে থাকি। আর যদি কারোর দেখা যায় যে না, এই সমস্যাগুলো ছোটোখাটো, এগুলো মাইনর, ফ্যামিলি অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, পিতার সাথে দূরত্ব, পিতামাতার মধ্যে এক ধরনের কনফ্লিক্ট, ঝগড়াঝাটি, ও তখন এগুলো কিন্তু সমাধান করা যায় কাউন্সিলিংয়ের মাধ্যমে। আর যদি সিভিয়ার সমস্যা হয় তখন আমরা দেখা যায় তাকে হসপিটালাইজ করে তাকে সাইকোথেরাপি দিতে হয় বা কোনো কোনো সাইকোলজিস্টের অধীনে কাজ করতে দেওয়া হয়। এটা কি আমরা অনেক সময় এই সমস্যাগুলো শুনে থাকি, এক্ষেত্রে আপনার পরামর্শটা চাচ্ছি যে শিক্ষার্থী বাসায় কিন্তু একরকম আচরণ করছে, সেক্ষেত্রে কিন্তু তার মানসিক স্বাস্থ্যর বিষয়টা পরিবারের কাছে চিহ্নিত হচ্ছে না, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে যেয়ে কিন্তু সেইটার বহিঃপ্রকাশ ঘটছে, সেক্ষেত্রে আমরা এটাকে কীভাবে সমন্বয় করব বা আপনার পরামর্শটা? এটি তো অত্যন্ত সহজ বিষয় যে শিক্ষক যিনি, এখন তো বাংলাদেশ অনেক উন্নত এবং দেখা যায় একজন ক্লাস টিচার থাকেন, তাকে গাইড করেন এবং প্রত্যেকের একটা করে ফাইল থাকে, যে প্রত্যেকের ফাইল থাকে, ফাইল অনুযায়ী তার সেখানে তার একটা আচরণগত তার মেধা এসবগুলোকে একটা তারা মার্ক করে রাখে। তা আচরণগত কী কী সমস্যা আছে, এখন প্রত্যেকটা বিদ্যালয়ে তো মানে দুই তিন পাঁচজন দশজন করে সাইকোলজিস্ট নিয়োগ দেওয়া, আসলে এরকম সাইকোলজিস্টটা আমাদের হাতে মানে বাংলাদেশে এখনও তৈরি হয় নাই। তাহলে দেখা যায় একজন সাইকোলজিস্ট যদি থাকেন, সেটা হলো স্কুল সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল কাউন্সিলিং সাইকোলজিস্ট যারা তারা পাশ করা, বা সাইন্স সাইকোলজিস্ট যারা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসেছে, যারা ট্রেনিং আছে, যারা প্র্যাকটিস ভালো করতে পারে, তাদেরকে দিয়ে এই ফাইলটা তাদের কাছে দেওয়া, প্লাস উনি এটাকে বাচ্চাদেরকে অবজার্ভ করবেন, দেখবেন, এখানে থেমে থাকবেন না, উনি আবার তার ফ্যামিলির সাথে কানেকশন খুঁজবেন যে ফ্যামিলিতে সমস্যাটা কোথায়। এই যে একটা মানুষের আচরণ শুধু কিন্তু একটি জায়গা দ্বারা কিন্তু প্রভাব হয় না, তার বিদ্যালয়, তার বাসা, তার যারা নেইবার্স আছে, তাদের প্রতিবেশী যারা আছে তাদের দ্বারা কিন্তু প্রভাবিত হয়। তা এই সবগুলোকে তিনি অ্যাসেস করবেন, প্রথমে যিনি স্কুল সাইকোলজিস্ট থাকবেন বা মনোবিজ্ঞানী যাকে নিয়োগ দেওয়া হবে, প্রথমে তার ক্লাসরুমের বিহেভিয়ার এবং তার ক্লাসরুমের ফিল্ডের বিহেভিয়ার, যে যেখানে খেলাধুলা করে, অন্যের সাথে যে তাদের ম্যানার, সেই বিষয়েও তারাও অবজার্ভ করবে, দেখবে। এই অবজার্ভ করবে, একটা হলো যে একদম প্রাকৃতিক পরিবেশে কেমন করতেছে, স্কুলে কেমন করতেছে, পরিবারে কেমন করতেছে, এগুলো সব করে করে অ্যাসেসমেন্টে যাবে। যাওয়ার পরে তারপরে তাকে কী কী করণীয় সে সম্পর্কে তিনি একটা পরামর্শ দিবেন। আমি তো আপনার প্রশ্নের সাথে যদি লিঙ্ক করে বলতে পারি যে এখন এই এই মুহূর্তে করোনার পরবর্তীতে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে মিনিমাম একজন করে সাইকোলজিস্ট দরকার, তা না হলে কিন্তু এদের আগের অবস্থায় ফিরে আনা একটু কঠিন হয়ে যাবে। আর তিনি যদি এসে ওই সমস্ত শিক্ষকদেরকে যদি কিছু টেকনিক উনি বলে দেন যে আপনারা এইরকম কাজগুলো করতে পারেন, তাহলে ছেলেমেয়েরা ভালো থাকবে, এটি করলে ভালো হবে। স্যার, আপনার কাছে আমি এখন জানতে চাইবো, আমিনুল হক স্যারের কাছে, যে এই যে স্যার এতক্ষণ মানসিক স্বাস্থ্যের বিষয়টা বললো, আমরা জানি যে একজন শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্যের সাথে মনোবলের বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত, এক্ষেত্রে মনোবলের বিষয়টা নিয়ে আপনি একটু বলেন। মনোবিজ্ঞানীদের মতে মনোবল হচ্ছে যে আমার কাজের প্রতি আমার পজিটিভ দৃষ্টিভঙ্গি থাকা, আমার পড়াশোনা ভালো লাগতেছে, রাতে ঘুমের সময় হচ্ছে ঘুমাইতে ভালো লাগছে, খাওয়ার সময় হচ্ছে খাইতে ভালো লাগছে, আমার কিন্তু মনোবল হলো এটা বলতে, আমার মনের মধ্যে জোর আছে, বল আছে। কিন্তু হতাশা প্রকাশ করা, সব কিছুতেই নেগেটিভ জিনিস, নেগেটিভভাবে কোনো কিছুকে চিন্তা করা, এটা কিন্তু তার মধ্যে মনোবল থাকার লক্ষণ না। এবং কোনো কিছুতে ভালো লাগছে না, আগ্রহী পাচ্ছে না, এটাও তো কি মনোবল ক্ষুণ্ণ হওয়ারই লক্ষণ? হ্যাঁ, এটাও মনোবল না থাকার লক্ষণ। সুতরাং মনোবল, মন এবং আমাদের যে মানসিক স্বাস্থ্য এক ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু মনোবল চাঙ্গা থাকার উপরে আমার মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। মানসিক স্বাস্থ্য ভালো থাকলে মন যেহেতু দেহকে পরিচালনা করছে, সুতরাং সে তার শরীরটাও ভালোভাবে পরিচালিত হবে। এই জন্য আমাদের মনোবল চাঙ্গা রাখার খুবই দরকার আছে। সেক্ষেত্রে এই যে মানসিক স্বাস্থ্যের যে বিষয়গুলো বললাম, অবশ্যই তাকে আত্মবিশ্বাসটা প্রচণ্ডভাবে থাকতে হবে। যখন আমার চাপমূলক পরিস্থিতিতে আমি আসব, তখন আমার বাবা মা, ভাই বোন, নিকটজন, তাদের সহযোগিতা আমাকে অবশ্যই নিতে হবে। আমাকে সবসময় অন্যের সাথে তুলনা করব না আমি, যে ও এত ভালো করেছে আমি কেন ভালো করলাম না, এরকম না, বরং আমার যে যোগ্যতাটা আছে এটাকে আমি কেন, আমি
আমি হয়তো ভালো নেতা হইতে পারি, আরেকজন ভালো শিক্ষক হবে, আরেকজন ডক্টর শাইক সিরাজ হবে, একজন মাননীয় প্রধানমন্ত্রী হবে। তা আমি যে পড়াশোনা আজকে পারলাম না বলে আগামীকাল পারবো না, এরকম কিন্তু না। সুতরাং আমাকে এই জিনিসগুলো নিজের প্রতি আত্মবিশ্বাসের বিষয়টাই কি বনবলে প্রকাশ পাচ্ছে? হ্যাঁ, অবশ্যই আত্মবিশ্বাস। ব্যর্থতা কিন্তু সফলতাও যেমন জীবনের অংশ, ব্যর্থতাও কিন্তু এই যে মানুষ যেহেতু সে ব্যর্থ হবে, সে আবার এই ব্যর্থতা থেকেই প্রেরণা নিয়ে পরবর্তীতে সে যখন চেষ্টা করবে সে সফল হয়ে যাবে। এই যে বিশ্বখ্যাত কি প্রতিষ্ঠান আলিবাবা, তার তো নিজস্ব কোনো গোডাউন নাই, সবচেয়ে বিশ্বের প্রথম সারির ধনী, তা সে যখন চাকরির জন্য নিয়োগ পরীক্ষা দেয়, KFC-তে 24 জন প্রার্থী ছিল, একমাত্র ব্যর্থ হলো সে, 23 জনেরই চাকরি হয়েছে, তার চাকরি হয় নাই। এরকমভাবে হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তি হবে, সে 10 বার ভর্তি পরীক্ষা দিয়েও পাস করতে পারে নাই। তারপরে এরকম বারবার সে গণিতে সে 1 পেয়েছিল পরীক্ষার মধ্যে, নবম দশম শ্রেণীর পরীক্ষায়। তারপর এইভাবে সে তার বারবার এরকম ব্যর্থ হইতে হইতে এক সময় সে তার দেশে এসে এই ব্যবসা শুরু করে এবং এখন সে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সে সদস্য, যেখান থেকে সারা বিশ্বের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান নিয়ন্ত্রিত হচ্ছে। তাকে হার্ভার্ড ইউনিভার্সিটির লেকচারার, সম্মানিত লেকচারার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, সে যেখানে ভর্তি হইতে পারে নাই। তাহলে আমার আত্মবিশ্বাস, আমি জাতীয় কবি নজরুল ইসলামের কথা, কাজী নজরুল ইসলামের কথাও যদি চিন্তা করি, কোথায় তিনি পড়াশোনা করছেন, কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তিনি, এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান বসা আছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আপনিও, কিন্তু এখন দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন শিক্ষক তার একটা কবিতার 4 লাইন নিয়ে থিসিস করে, PhD করে, MPhil করে, হ্যাঁ, লাথিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালা, এটা আমি আপনি লিখতে পারবো না, বা উনি যেভাবে লিখছে, ঠিক একইভাবে এরকম আত্মবিশ্বাস যদি আমার মধ্যে প্রচণ্ডভাবে থাকে, তাহলে কিন্তু আমার মনোবল আমি বাড়াতে পারবো এবং এই সফল ব্যক্তিদের তালিকার মধ্যে কিন্তু আমি অন্তর্ভুক্ত হতে পারবো। এই জন্য গানের মধ্যেও তো বলে, যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ের, দেখা হবে, দেখা বিজয়, কিন্তু বিজয় আসবে না যদি আমি আবার এটা বলে বসে থাকি, আমাকে চেষ্টা অবশ্যই চালিয়ে যেতে হবে এবং চেষ্টার পর যদি কোনো কারণে আমার ব্যর্থতা চলে আসে, আমাকে মনে করতে হবে এটাই আমার ইয়েতে ছিল, সেকেন্ড টাইম আমি আবারও চেষ্টা করে আমি আমার লক্ষ্যের দিকে এগিয়ে যাব। আর যে মনোযোগের যে বিষয়টা বলছিলেন, যে মনোবিজ্ঞানীরা বলতেছে যে অনেক মনোযোগী আমি কেমনে হব, আমার চেতনাটাকে একদিকে আমি নিবিষ্ট করব, আমার সামনে হয়তো গান হচ্ছে, পাশের রুমে টেলিভিশন হচ্ছে, এখানে পাশের বাসা থেকে সাউন্ড আসতেছে, আগামীকাল আমার পরীক্ষা, তা আমার তো উচিত হবে পড়াশোনা করা, পয়সা আমি আমার একটাকে আমি বেছে নেব, এইটার দিকে আমার চোখ, ব্রেন, দৃষ্টিভঙ্গি সমস্ত কিছু এই দিকে আমি নিবিষ্ট করবো, আমি নিবিষ্ট করবো, সেখানে আমি একাগ্রতার সাথে আমি যখন চেষ্টা করব তখনই আমার স্মৃতিতে গেঁথে যাবে এবং আমি আমার ব্রেনে ধরবে, তখন প্রয়োজনের সময় আমি পুনরুদ্রেক করতে পারবো। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি, এখন বিদায় নেবার পালা। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান শেষ হচ্ছে, সকলের কাছে বিদায় নিচ্ছি, সকলে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ধন্যবাদ।